পোস্টে থাকলে তো আমার এটাই তো আমার পোস্ট, আমার পোস্ট থাকা আছে। যেহেতু কাজ করছি তাই বারবার লাইভে আসছি, কারণ একটা কথায় যেহেতু আমি শুধু কাউন্সিলর না, আমি যুব মহিলা লীগের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের সামনে নির্বাচন, এই নির্বাচন আমাদের নৌকাকে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন করছি, কারণ নৌকা ছাড়া কোনো উপায় নাই, নৌকাকে বিজয়িত করতে হবে। আমাদের এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দীর্ঘ চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আরও যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আমরাই একমাত্র যারা এক একটি ভোট দিয়ে, আমাদের শুধু একটি মাত্র ভোট, আমাদের শুধু একটি মাত্র ভোট, প্রতিটা একটি ভোট এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যারা এখনও চিন্তা করে ঐক্য জামাত বিএনপি তাদের ভুলে গেলে চলবে না, মানুষ পোড়ার গন্ধ তাদের কি নাকে লাগে না, জ্বালাও পোড়াও শিশুদের পর্যন্ত তারা রক্ষা করেনি, এটা আসলে আমাদের প্রত্যেকের মাথায় আবার ঢুকিয়ে দিতে হবে। সেই সময় যে অত্যাচার অবিচার হয়েছে, স্কুলের বাচ্চারা পর্যন্ত রেহাই পায়নি, এমনকি গরু ছাগল পর্যন্ত রেহাই পায়নি, মানুষ তো আছেই, সেই কথাগুলো আমাদের সবার স্মরণ করতে হবে। নৌকা শুধু নৌকা, এই 10 বছরের যে উন্নয়ন, এই উন্নয়নকে সবার মাঝে তুলে ধরতে হবে, কারণ আমরা আর 50 বছর পিছনে যেতে চাই না। বঙ্গবন্ধু সোনার বাংলায় স্বাধীনতার বিপক্ষে যারা আছে তাদেরকে আমরা জায়গা দিতে চাই না। এই এই সংগ্রাম লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা যে লাল সূর্য পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই 75-এ ঘাতকের গুলিতে আমরা আমাদের হৃৎপিণ্ড হারিয়েছি, তারপরও আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর কন্যা উনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই বাংলাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের দেশটাকে পৃথিবীর বুকে সূর্যের মতন জ্বলজ্বল করে উঠছে এখন, এটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমাদের প্রত্যেকেরই প্রতিটা ফ্যামিলিতে বারবার বলা উচিত, এখন যারা নতুন ভোটার আছে প্রায় 2 কোটির মতন, এই নতুন ভোটারদেরকে বলা উচিত যে আজকে তারা যে শান্তিতে তারা রয়েছে, তারা যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আজকে কোনো সেশন জট নাই ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে 2 দিন পর পর মারামারি হয় না এবং গুম হচ্ছে না, এটাও আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য। এটা আমাদের নতুন ভোটার যারা আছে 2 কোটির মতন প্রায় সারা বাংলাদেশে, তাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাজকে, যে এই দেশের জন্য এবং ছাত্রছাত্রীর জন্য, আমাদের পিতামাতার জন্য, আমাদের নারীদের জন্য এবং এই দেশের জনগণের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। তিনি তো অনেক ভালো থাকতে পারতেন, কিন্তু এই দেশের জন্য বঙ্গবন্ধুর দেওয়া লাল সূর্যটার জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন, আমরা কি করছি তার জন্য, শুধুমাত্র একটি মাত্র ভোট দেব নৌকায়। আসুন আমরা সবাই মিলে একটি মাত্র ভোট নৌকাকে দেই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে যে কাজগুলো আছে সেইগুলি সম্পূর্ণ করার জন্য সুযোগ দেই, তা না হলে আমরা অনেক পিছনে চলে যাব, কারণ এই দেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কি তাই চাই না? আমরা 10 আসনের মানুষ যারা আছি ঢাকা, এই 10 আসনে ব্যাস্টা ফজলুরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা যারা নিউ মার্কেট, কলাবাগান, হাজারিবাগ, ধানমন্ডিতে বসবাস করি, সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই 10 বছরের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে সামনে মাথায় রেখে আমরা ব্যারিস্টার ফজলুর তাপসকে নৌকা মার্কায় ভোট দেবো। কী দেবো আমরা? শুধু একটি মাত্র ভোট, একটি দিনের জন্য একটি মাত্র ভোট। 30 তারিখে আসুন আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিই। এখানে আমাদের এলাকার
সবাই উপস্থিত, অনেক রাত তারাও আছে, তারা আমাদেরই নৌকার যাত্রী, এরা সবাই নৌকার যাত্রী, নৌকার জন্য এরাও দিন রাত শ্রম করে যাচ্ছে। আমাদের বেস্টা ফজলুর তাপসের এক একজন হাতিয়ার। আমাদের তাপস ভাই বলে থাকেন যে আপনারা সবাই এক একজন তাপস। আসলে কথাটা সত্যি, কারণ এখানে যাদের দেখছেন এরা সব ইয়াং জেনারেশন, এরা চায় এই উন্নয়ন অব্যাহত থাক, এই উন্নয়ন যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটুক। আমরা আবার শেখ হাসিনার নেতৃত্বে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, কারণ এই দেশ কোথায় চলে গিয়েছিল 75-এর পরে, সেই জায়গার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা এবং তার পিতার মতনই, বঙ্গবন্ধুর মতন তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর বুকে আমাদেরকে দাঁড় করিয়েছে। আমরা বাংলাদেশি, সারা পৃথিবীর যখনই যে দেশে যাই আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাঙালি, বঙ্গবন্ধুর দেশের লোক। আমরা কি সেটা আর বলতে পারবো? সবার কাছে আবারও আবেদন করব যে নৌকা মার্কায় ভোট চাই, আপনারা নৌকা মার্কায় ভোট দেন। আমি আমাদের কাউন্সিলর হিরু ভাইকে কিছু বলতে বলছি এখন, নৌকা মার্কা ভোটের ব্যাপার আপনি কিছু বলেন। স্বাধীনতার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, বাঙালি জাতি মার্কা নৌকা, এই নৌকাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। আপনারা জানেন যে 1975 সালে মর্মান্তিকভাবে আমাদের বাঙালি জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে বাংলাদেশের উন্নয়ন থেমে গেছে। পরবর্তীতে দীর্ঘদিন পর হলেও তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা, উনি সেই হাল ধরেছেন আওয়ামী লীগের, এবং ক্রমে ক্রমে উনি পরপর তিনবার আওয়ামী লীগকে বিজয়ী করে দেশের শাসনভার নিয়ে দেশকে আজকে বিশ্বের একটা উন্নত দেশে পরিণত করতে চলেছেন। আজকে বিশ্বের বড় বড় দেশগুলো আমাদের নেত্রী, মাননীয় নেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আজকে তারা ঈর্ষান্বিত যে বাংলাদেশ কীভাবে এত উন্নত হচ্ছে। তারা আজকে আমাদেরকে মডেল হিসাবে নিচ্ছে বাংলাদেশকে। এই একটা উন্নয়নের পথকে যদি আমরা আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী না করতে পারি, আমাদের এই উন্নয়ন কিন্তু আবার থমকে যাবে, থেমে যাবে, পিছনের দিকে চলে যাবে আবার বাংলাদেশ। তাই আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে 30 তারিখ 30শে ডিসেম্বর নির্বাচনে স্বাধীনতার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, বাঙালির মার্কা, নৌকা মার্কা আমরা ভোট দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, গতিধারাকে আমরা এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত রোল মডেল হিসাবে আমরা পরিগণিত করব। জয় বাংলা। নৌকা মার্কায় ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, হিরু ভাইয়ের সালাম দিন, নাকি সালাম।
আমরা 30 তারিখে সবাই নৌকা বাঁকায় ভোট দিব, এর প্রতিজ্ঞা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা থাকবো লাইফে, আমরা সারা রাত কাজ করব, সকাল পর্যন্ত কাজ করব, ভোর 5টা পর্যন্ত থাকবো। এবং এখানে যারা আমাদের এলাকাবাসী আছে এরাও আমাদের সাথে থাকবে। এখানে নেতাও আছে, আমাদের আওয়ামী লীগের নেতা এবং হিরু ভাই আমাদের আওয়ামী লীগের নেতা এবং কাউন্সিলর আরও যারা আছে সবাই থাকবে। আমরা সকাল পর্যন্ত কাজ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।